আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কোলাঘাটের পয়াগে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। রবিবার রাতে বিস্ফোরণ হয়, দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণে হতাহতের কোনো খবর জানা যায়নি। ঘটনার পর থেকে পলাতক বেশ কয়েকটি বাড়ির সদস্য। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কোলাঘাটের পয়াগে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। রবিবার রাতে এই বিস্ফোরণটি হয়, দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং এই ঘটনার পর থেকেই পলাতক বেশ কয়েকটি বাড়ির সদস্য। রবিবার রাতে বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণ এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। কোলাঘাটের পয়াগে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। রবিবার রাতে এই বিস্ফোরণ হয়, দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ বিস্ফোরণে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত জানা যায়নি, তবে ঘটনার পর থেকে পলাতক বেশ কয়েকটি বাড়ির সদস্য। এই মুহূর্তে আপনারা বিস্ফোরণের সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি এবং বেশ কয়েকটি বাড়ির সদস্য পলাতক।